মানে একই কঠিন তরল এবং গ্যাস, এবং আমরা জানি পদার্থের তিনটেই অবস্থা আছে, একটা কঠিন অবস্থা, একটা তরল অবস্থা, আর গ্যাসীয় অবস্থা, এছাড়াও একটা থাকে প্লাজমা অবস্থা, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না। মূলত কঠিন তরল গ্যাস নিয়ে আমরা আলোচনা করব, এবং অবস্থার পরিবর্তন মানে খুব বুঝতেই পারছো কি, কঠিন কোন কঠিন পদার্থকে তাপ দিলে তরল পদার্থে পরিণত হয়, তরল পদার্থকে তাপ দিলে গ্যাসীয় পদার্থে পরিণত হয়। আমরা দেখেছি জলকে যদি তাপ দিই গ্যাসে পরিণত হয়, আবার কঠিন পদার্থ কোনো কঠিন জিনিসকে যদি তাপ দিই তরলে পরিণত হয়। এইভাবে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন বা তাপ শোষণ করলে অপোজিট ঘটনা ঘটে। যেমন কি আমরা যেমন তরল পদার্থ আছে, জল আছে, সেখান থেকে তাকে যদি ঠান্ডা করি কঠিন বরফ হয়ে যাচ্ছে, বা অনেক সময় কোনো গ্যাস আছে সেটাকে যদি একটু লিকুইড করি মানে একটু সেখানে যদি তাপ কমিয়ে নিই সেটা কি হয়, তরলে পরিণত হয়। যেমন আমরা যখন কোন স্টিম যখন মানে বাষ্প যেটা আছে সেটা যখন কি হয়, সেটা যখন একটু ঠান্ডা হয় সেটা আস্তে আস্তে তরলে পরিণত হয়, যেভাবে ডিস্টিলড ওয়াটার তৈরি করা হয় বিশুদ্ধ জল। তো সেটা আমরা দেখি, যেগুলো আমরা অলরেডি জানি, এবং এইগুলো জানার জন্য আমাদের কতগুলো টার্ম আছে সেই টার্মগুলো আমরা দেখে নিই ওয়ান বাই ওয়ান কতটা আমরা জানি। যেমন আমরা এই টার্মটা কি শুনেছি কোনো জায়গায়, বাষ্পীভবন, একটা একটা নাম বললাম বাষ্পীভবন, এই টার্মটা নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছি, বাষ্পীভবন। আমরা কঠিনীভবন নামটাও শুনেছি, আমরা ঘনীভবন নামটাও শুনেছি। আচ্ছা, এছাড়া আমরা আরো অনেক রকম এরকম জিনিস কতগুলো টার্ম আছে, সেগুলো যেমন বাষ্পীভবন, কঠিনীভবন, ঘনীভবন, এছাড়াও আছে ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন বলে একটা আছে, কঠিন ভবন, ঊর্ধ্বপাতন আছে, এরকম কতগুলো টার্ম আছে, সেই টার্মগুলোর সঙ্গে আমরা পরিচিত হব আজকে। ঠিক আছে, তাহলে এই অবস্থার পরিবর্তন এটাকে কি বলছে, এই কঠিনটাকে এখানে লেখা আছে কিন্তু কি বলছে, আমি যেটা কথাটা এখন বললাম সেটাই, যে ঊর্ধ্বপাতন কথাটা এখানে আছে, সেই কথাটা কি এখানে বলা আছে, সেটাকে কি বলা হচ্ছে। এবং এখানে কিছু আছে উচ্চ অবস্থান্তর, কিছু আছে নিম্ন অবস্থান্তর, সেগুলো কি, সেগুলো আমি বলে দিচ্ছি, জাস্ট আমি একবার রিড আউট করি তাহলে আরো একটু বুঝতে সুবিধা হবে। বলেছে এখানে কি বলছে না, সাধারণভাবে পদার্থের তিনটি অবস্থা, একটা কঠিন, তরল এবং গ্যাসীয়, বা গ্যাসীয়টাকে অনেক সময় বায়বীয় বলা হয়। পদার্থের যে কোনো একটি অবস্থা থেকে অন্য অবস্থা যাওয়াকেই বলা হচ্ছে পদার্থের অবস্থা পরিবর্তন বা চেঞ্জ অফ স্টেট, যেটা আমি বললাম। কোনো পদার্থের অবস্থা কঠিন থেকে তরলে পরিণত হওয়ার নাম হচ্ছে গলন। আচ্ছা, এখানে গলনটা বাদ চলে গেছে, তাহলে গলন নামটা কি আমরা বুঝতে পারলাম, যে কোনো কঠিন পদার্থ থাকলে সেটা যদি কঠিন থেকে আস্তে আস্তে তরলে পরিবর্তিত হয় তখন তাকে আমরা বলি গলন, এই জন্য বলি গলনাঙ্ক বা গলন। তরল থেকে গ্যাসে পরিণত হওয়াটাকে বলা হয় বাষ্পীভবন, এগুলো আমরা অলরেডি জানি। আবার কোনো পদার্থ, কোনো কোনো পদার্থের অবস্থা তরল থেকে কঠিনে পরিবর্তন হলে তখন তাকে বলা হয় কঠিনীভবন, এটা জানি। কঠিন তরল পদার্থ কঠিনে হয়ে যাচ্ছে তখন কঠিনীভবন বলা হচ্ছে, এবং গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার নাম হচ্ছে ঘনীভবন। গ্যাস যখন আস্তে আস্তে ঘনীভূত হয় তখন সে তরলে পরিণত হয়। এবার ঊর্ধ্বপাতনটা কি না, কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন ইত্যাদি পদার্থে সরাসরি কঠিন থেকে গ্যাসীয় বা গ্যাসীয় থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে অবস্থার পরিবর্তনে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় হয়, কিন্তু কঠিন থেকে যদি ডাইরেক্ট গ্যাসে হয় যেমন কর্পূর, এটা দেখবে তরল পদার্থে হয় না, তাহলে কি হয় এদের না, ডাইরেক্ট কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন এই জাতীয় পদার্থগুলো আমরা অলরেডি আমরা দেখেছি যে কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়, মানে উবে যায় আস্তে আস্তে, আমরা গ্যাসীয় পদার্থকে দেখতে পাই না বলে আমরা উবে যাই বলি। তাহলে এইটাকে বলা হয়, এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ঠিক আছে, আচ্ছা, কোন পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশনের প্রয়োজন হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তাহলে এই যে একটা অবস্থান থেকে অন্য অবস্থানে যাচ্ছে এর জন্য আমাদের কিছুটা তাপের প্রয়োজন হয়। ঠিক আছে, তাপের প্রয়োজন হয়, আচ্ছা, আইতার তাপ প্রয়োজন হবে, মানে তাপ দিতে হবে বা তাপ ওখান থেকে নিষ্কাশন করতে হবে, তবে ব্যাক নিষ্কাশন করলে ব্যাক দিকে আসবে, ওদিকে করলে ফরওয়ার্ডে যাবে। কোনো পদার্থের গলন বা বাষ্পীভবন ঘটনার জন্য ওই পদার্থের তাপ প্রয়োগ করতে হয়, তাই এই অবস্থাকে বলা হচ্ছে উচ্চ অবস্থান্তর। উচ্চ অবস্থান্তর কখন বলছে না, যখন কোনো পদার্থকে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করবে, সেটা যে কোনো হতে পারে, কঠিন থেকে তরল হতে পারে, তরল থেকে গ্যাসীয় হতে পারে, অবস্থার পরিবর্তন করব তাপ প্রয়োগের মাধ্যমে, তখন তাকে বলা হচ্ছে উচ্চ অবস্থান্তর। ঠিক আছে, আবার কোনো পদার্থের ঘনীভবন বা কঠিনীভবন মানে কন্ডেনসেশন বা সলিডিফিকেশন,
এই ঘটনার জন্য কি হয়, ওই পদার্থ থেকে তাপ নিষ্কাশন করতে হয়। যদি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করতে যদি আমার তাপটাকে ওখান থেকে নিষ্কাশন করে নিতে হয়, তাপ কমিয়ে নিতে হয়, যেমন জলকে যদি আমি ফ্রিজে রেখে দিই বরফ হবে, তাহলে এই যে অবস্থানটা হলো তখন আমি তাপ কমাচ্ছি, এই অবস্থা থেকে বলা হচ্ছে তার নিম্ন অবস্থান্তর বলা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখব যে তাপের দুরকম ভাগ আছে, একটা হচ্ছে বোধগম্য তাপ বা সেন্সেবল হিট, আর একটা হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট বা লুকিয়ে থাকা তাপ, মানে কিরকম, মানে এরকম ব্যাপারটা অনেকটা, ধরে নাও এর মধ্যে একখণ্ড বরফ রেখেছ, এই বরফটা আস্তে আস্তে গলে গলে পড়বে। এবার বলছে এই বরফটা যতক্ষণ না কঠিন থেকে পুরোটা গলে এখানে চলে এলো, ততক্ষণ এই উষ্ণতা কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যদি থার্মোমিটার নিয়ে মাপা যায় এর উষ্ণতা, বরফের উষ্ণতা আমরা জানি 0°C, অথচ 0°C উষ্ণতা, তা সত্ত্বেও বরফের হিমনাঙ্ক কত না 0°C এখানে আছে, অথচ এর মধ্যে তা সত্ত্বেও এটা গলে পড়ে যাচ্ছে, এটা গলছে, আমরা দেখছি তা গলছে। ঠিক আছে, তার মানে কি, বা জিরো বা যাই থাকুক না কেন, এটা 1° হতে পারে, তখন দেখছি গলতে শুরু করেছে, কিন্তু যতক্ষণ না পুরোটা গলে যাচ্ছে জলে জলে, ততক্ষণ এর উষ্ণতা কিন্তু 1° থাকবে, পরিবর্তন হবে না। ঠিক আছে, যদি থার্মোমিটার দিয়ে মাপি তখন কিন্তু বোধগম্য, মানে আমরা বোধ করতে পারবো না যে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তবুও এর মধ্যে কিন্তু তাপ দেওয়া হয়েছে, যে তাপটা দেওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে লিন তাপ। এই লিন তাপের ফলে সেটা গলনটা ঘটেছে, কিন্তু তাপমাত্রা যদি পরিবর্তন আমরা দেখতে যাই, সেই পরিবর্তনটা কিন্তু আমরা অনুভব করতে পারবো না, কারণ বোধগম্যের মধ্যে আসবে না। এই জন্য এই তাপটা যেন মানে লুকিয়ে থেকে তাপটা একে গলিয়ে দিচ্ছে, এটাকে লিন তাপ বলা হয়। যাই হোক, এখানে এই আর্টিকেলটা একটু পড়লে বুঝতে পারবে কি বলেছে, না কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে, এখানে কি বলছে, না কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে তার উষ্ণতা বাড়ে এবং থার্মোমিটারের সাহায্যে সেই উষ্ণতা বৃদ্ধি মাপা যায়, এটা আমরা দেখেছি। এই যে তাপ এটাকে বলা হচ্ছে সেন্সেবল তাপ বা বোধগম্য তাপ। কোনটাকে বোধগম্য তাপ বলছি, তাপ প্রয়োগ করছি তার তাপমাত্রা থার্মোমিটারের সাহায্যে বাড়ছে বা কমছে আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা তাপ বোধগম্য তাপ বলছি, যেটাকে আমরা আমাদের বোধের মধ্যে হলো যে হ্যাঁ এটা একটা তাপমাত্রা ছিল 5 থেকে থেকে হয়েছে 6। কিন্তু এরকম কিছু তাপ আছে, কিছু পরিমাণ তাপ 0° বরফের তাপ দিয়ে যখন গলানো হয়, তখন যতক্ষণ না সমস্ত বরফ গলে জল হয় ততক্ষণ 0° উষ্ণতা স্থির থাকে। ততক্ষণ না কি হলো, এন্টায়ার বরফটা যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু ওর তাপমাত্রা 0°তেই থাকে, স্থির থাকে। ঠিক আছে, এবার কি বলছে, এক্ষেত্রে যেহেতু তাপ প্রয়োগের ফলে বরফ গলছে, সেহেতু আমরা বলতে পারি প্রদত্ত তাপ বরফ গলানোর জন্য কাজে ব্যয় হচ্ছে। তাহলে বরফ যেহেতু গলছে তার মানে তার মধ্যে একটা নিশ্চয়ই তাপ হচ্ছে, কারণ আমরা পড়লাম যে অবস্থার এক অবস্থা থেকে অন্য অবস্থার প্রয়োগ, মানে অবস্থার পরিবর্তনের জন্য তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়। তাহলে তাপ প্রয়োগ না করলে অবশ্যই এই বরফটা গলতো না, ও কঠিন কঠিন বরফ থেকে নিশ্চয়ই তরল হতো না, নিশ্চয়ই তাপ প্রয়োগ করা হয়েছে। তাহলে এইখানে যে তাপ প্রয়োগ করা হয়েছে সেটা কি হচ্ছে, সেটা বরফে গলনোর কাজে লাগছে। আবার যেহেতু উষ্ণতা 0°তে স্থির থাকছে, তাই আমরা বলতে পারি এই তাপ উষ্ণতা বৃদ্ধি ঘটাচ্ছে না। অর্থাৎ এখানে যে তাপটা প্রয়োগ করলাম অবস্থার পরিবর্তনের জন্য, যে তাপটা আমরা প্রয়োগ করলাম সেটা কঠিন থেকে তরল তো হয়ে গেল, কিন্তু তার উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করতে কিন্তু সেটা কাজে লাগছে না। স্পষ্টতই ওই জন্য বলছে, স্পষ্টতই 0°তে স্থির থাকার জন্য এই তাপকে থার্মোমিটারের সাহায্যে ধরা যায় না। কেন ধরতে পারছি না, না যেহেতু আমি একটু আগেই বললাম এখানে যে যতক্ষণ না এন্টায়ার বরফটা গলে যাচ্ছে ততক্ষণ এর উষ্ণতা স্থির থাকে, যখন পুরোটা গলে গেল তখন উষ্ণতার পরিবর্তন হবে, তার আগে পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এই জন্য বলেছি থার্মোমিটারকে সাহায্যে ধরা যায় না, তাই যেন পদার্থের মধ্যে লুকিয়ে গিয়ে কি করছে, লুকিয়ে গিয়ে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করছে বা পরিবর্তনে সাহায্য করছে, তাই এই তাপকে বলা হচ্ছে লিন তাপ। ঠিক আছে, তাই লিন তাপ কাকে বললাম, না যে তাপটা উষ্ণতা পরিবর্তন না করে শুধু অবস্থার পরিবর্তন করছে তাকে বলা হচ্ছে লিন তাপ বা ল্যাটেন্ট হিট। ঠিক আছে, তার সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, সংজ্ঞাটা আমরা দেখব, সংজ্ঞাটা আগে এখানে কিছু কথা বলা আছে, সেগুলো আমরা জাস্ট একটু দেখে নিই, তাতে করে কি হবে এন্টায়ার কনসেপ্টটা পাওয়া যাবে। ঠিক আছে, এখানে আবার কি বলেছে, না আবার কিছু পরিমাণ জল, সরি কিছু পরিমাণ 0° উষ্ণতায় জলকে, জল থেকে তাপ টেনে নিয়ে যখন জলকে বরফে পরিণত করা হয়, তখন যতক্ষণ না সমস্ত জল জমে বরফে হয়, মানে বরফে পরিণত হয়, ততক্ষণ কি হয় উষ্ণতা স্থির থাকে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি
তাপ টেনে নেওয়ার জন্য জল জমে বরফ হয়। আবার যেহেতু উষ্ণতা 0 ডিগ্রি স্থির থাকে, তাই আমরা বলতে পারি তাপমাত্রা মানে তাপ কি করছে, উষ্ণতা হ্রাস ঘটাচ্ছে না। তাহলে এখানে আগে যখন কি দেখলাম যে বরফ থেকে যখন জলে হলো তখনও 0 ডিগ্রিতে ফিক্স ছিল, আবার যখন এই জলটাকে যখন আবার 0 ডিগ্রি করব তখন কি হলো না, জলটাও তো আবার বরফে পরিণত হয়। তাহলে সেখানে কি করে আমরা একটা তাপ একটা এখান থেকে নিষ্কাশন করে নিই, কিন্তু যতক্ষণ না এন্টায়ার জলটা কঠিনে পরিণত হচ্ছে ততক্ষণ আমার এই জলের উষ্ণতা একই রকম থাকে। অথচ আমরা তাপ একটা নিষ্কাশন করছি, সেই যে তাপ নিষ্কাশন করছে সেটাকে বলা হচ্ছে তার লিন তাপ, ঠিক আছে। সুতরাং এই তাপমাত্রাকেও থার্মোমিটারের সাহায্যে ধরা যায় না, তাই কি বলতে পারি না এই তাপ যেন পদার্থের মধ্যে লুকিয়ে থেকে পদার্থের অবস্থা পরিবর্তন সাহায্য করছে, তাই এই তাপ তো লিন তাপ বলা হয়। তাহলে লিন তাপ কঠিন থেকে তরলে নিয়ে যাওয়ার সময় যেমন হয়, বা তরল থেকে কঠিনে নিয়ে যাওয়ার সময় আমরা লিন তাপ পাই। অর্থাৎ এক কথায় বলতে পারি লিন তাপটা কি, লিন তাপটা সেই তাপ যে তাপ তার উষ্ণতার পরিবর্তন ঘটায় না, বরং তার এক অবস্থা থেকে অন্য অবস্থার নিয়ে যেতে সাহায্য করে বা নিয়ে যায়, এটা বলতে পারি, ঠিক আছে। আর একইভাবে এখানে দিয়েছে একটা উদাহরণ দিয়েছে, সেই উদাহরণটা আর বলছি না, যে একটা 100 ডিগ্রিতে ফুটন্ত জল থাকে, তাকে আরো তাপ প্রয়োগ করার সমস্ত বাস্তব পরিবর্তন না হওয়া পর্যন্ত উষ্ণতা স্থির থাকে। এক্ষেত্রে ওই তাপ তরলের অবস্থার পরিবর্তন করে বাষ্পীভূতকে সাহায্য করে। হ্যাঁ, এই তাপকেও বাহ্যিক প্রকাশ নাই, আবার 100 ডিগ্রি কিছু পরিমাণ বাষ্পকে যখন তাপ বর্জন করে ওই তাপ পরিণত শুরু হয়, একই জিনিস বলেছে, জাস্ট যেমন তরলের ক্ষেত্রে এর ক্ষেত্রে বলেছে, এটা হচ্ছে তরল থেকে গ্যাসের ক্ষেত্রে উদাহরণটা দিয়েছে। তাই না আমরা কি দেখতে পেলাম, সুতরাং পদার্থের অবস্থার পরিবর্তনে লিন তাপ হচ্ছে 4 প্রকার, ঠিক আছে। কি কি, একটা হচ্ছে গলনের লিন তাপ, এটা বলা আছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, মানে গলনের জন্য একটা লিন তাপ লাগে। তারপরে কি না, কঠিনীভবনের জন্য লিন তাপ, সলিডিফিকেশনের জন্য একটা লিন তাপ, বাষ্পীভবনের জন্য লিন তাপ, আর হচ্ছে ঘনীভবনের জন্য লিন তাপ। অর্থাৎ এক একটা অবস্থার পরিবর্তনের জন্য এক একটা লিন তাপের প্রয়োজন হয়, ঠিক আছে। এখানে লিন তাপের সংজ্ঞাটা কি বলা যেতে পারে না, একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে, লিন তাপের সংজ্ঞাটাই বললাম উষ্ণতা পরিবর্তন ঘটবে না, সংজ্ঞাটা এখানে কি বলছে না, একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তার অবস্থান অবস্থা নয় অবস্থা পরিবর্তনের জন্য, অবস্থা মানে তার পদার্থে যে 3 রকম অবস্থা হয় কঠিন তরল গ্যাস, সেই অবস্থার কথা বলছে, পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থা পরিবর্তনের লিন তাপ বলা হয়। ওই জন্য লিন তাপের সঙ্গেই অবস্থার পরিবর্তনের কথাটা চলে আসছে, ওই জন্য লিন তাপ মানে হচ্ছে অবস্থা পরিবর্তনের লিন তাপ, ঠিক আছে। এবার সেই অবস্থা কি কি হতে পারে, যেটা কঠিন অবস্থা থেকে তরল অবস্থা হতে পারে, কঠিন থেকে তরল হলে তখন তাকে বলবে গলনের লিন তাপ, সেটা আবার তরল থেকে কঠিন হতে পারে তখন তাকে বলবে কঠিনীভবনের লিন তাপ, আবার সেটা তরল থেকে গ্যাসীয় হতে পারে তখন তাকে বলবো ঘনীভবনের, সরি তখন তাকে বলবো বাষ্পীভবনের লিন তাপ, আবার কখনো সেটা ঘনীভবন মানে কি না, কখনো সেটা গ্যাস থেকে তরল হতে পারে তখন বলবো যে তখন ঘনীভবনের লিন তাপ। তাহলে তখন কোন অবস্থার পরিবর্তনের লিন তাপ সেটা আমরা ডিপেন্ড করবে যে সেটা কি ধরনের, কোন অবস্থা থেকে কোন অবস্থায় যাচ্ছে, ঠিক আছে। লিন তাপের ব্যাখ্যা আছে, কঠিন পদার্থের আকার আছে আমরা জানি, কিন্তু তরলের কোনো আকার নেই, এ কারণ কি না, কঠিন অবস্থার অনুগুলো সুনির্দিষ্ট কেলাস আকার আছে, এগুলো আমরা কেমিস্ট্রিতে শিখবো যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে কিন্তু তরল পদার্থের নেই কেন, এগুলো এটা পুরো কেমিস্ট্রির জিনিস, ঠিক আছে। এখানে যেটা বল লিন তাপের ব্যাখ্যাটা পড়লে আমরা এটুকু জানতে পারবো যে লিন তাপ কেন তার উষ্ণতা পরিবর্তন ঘটাতে পারছে না কিন্তু তার অবস্থার পরিবর্তন ঘটেছে, সেটা কিভাবে দেখো। তাহলে আমরা এটা কঠিন পদার্থের ক্ষেত্রে কি জানি না, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, সবই আছে, কিন্তু তরল পদার্থের কি নির্দিষ্ট কোনো আকার না, তাকে গোল পাত্রে লাগলে গোল, চৌকো পাত্রে লাগলে চৌকো, যেমন বা চৌঙ্গাকৃতি পাত্রে লাগলে চৌঙ্গাকৃতি আকার ধারণ করবে। এর কারণটা কি না, কঠিন অবস্থার বা কঠিন অবস্থার যে পদার্থগুলো আছে তাদের সুনির্দিষ্ট কেলাসের আকার আকারে সজ্জিত আছে, কি হলে তার অণুগুলি, মানে আমরা জানি পদার্থ মানে অসংখ্য অণু দ্বারা গঠিত, তার অণুগুলি কি হয় একটা সুনির্দিষ্ট কেলাসন মানে ক্রিস্টালের আকারে সে সজ্জিত থাকে। তরল অবস্থা কি হয়, ওই ধরনের কোনো সজ্জা থাকে না, তার ফলে কি হয় না, কঠিন থেকে তরলের রূপান্তর বা গলনের প্রক্রিয়ার মানেটা কি, এর মানেটা হচ্ছে পদার্থের এই যে কেলাসের যে আণবিক সজ্জাটা আছে এই আণবিক সজ্জাটাকে ভেঙে দেওয়া, তার মানে
একটু আগে আমরা জানলাম কঠিন পদার্থের অণুগুলির একটা নির্দিষ্ট সজ্জা আছে, কেমন সজ্জা কি বলেছে না, পদার্থের কেলাসিত আণবিক সজ্জাটাকে ভেঙে যাওয়া, ভেঙে যায়। তাহলে গলন প্রক্রিয়ার অর্থ হচ্ছে কি না, এই যে পদার্থের আমি ক্লাস আকারে যে স্ট্রাকচারটা দেখালাম সেই স্ট্রাকচারের আণবিক সজ্জাটাকে ভেঙে যাওয়া, এর জন্য যে শক্তির প্রয়োজন হয় লিন তাপ সেই শক্তি সরবরাহ করে, তাই এই তাপ পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটাতে পারে না। কারণ কি না, সেটা তার ওই ইন্টারনাল স্ট্রাকচারটাকে ভাঙতেই ওই শক্তিটা কাজে লেগে যায়, সেখানে উষ্ণতা বাড়াতে আসে পারে না। তাহলে আবার কঠিন থেকে তরলের সময় কি হবে, বা এটা তো আমি কঠিন থেকে তরলের সময় বুঝলাম, তাহলে যখন তরল থেকে গ্যাস হবে তখন কি হবে, তখন বলছে কঠিন ও তরলের তুলনায় কি হয় না, কঠিন পদার্থ ও তরলের তুলনায় বায়ুমণ্ডলের চাপে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই কম, এবং আন্ত অবানবিক ব্যবধান বা ইন্টার মলিকুলার যে ডিস্টেন্স সেটা কেমিস্ট্রিতে আছে, এগুলো কেমিস্ট্রি ক্লাসের পড়ানো হয়েছে, সেখানে কি অনেক অনেক বেশি থাকে, মানে দুটো অণু পাশাপাশি যে থাকে এবং দুটো অণুর মধ্যে যে পাশাপাশি গ্যাপ সেই গ্যাপটাকে বলা হচ্ছে ইন্টার মলিকুলার গ্যাপ, এবং তাদের মধ্যে যে আকর্ষণ করে আকর্ষণ কাজ করে সেটাকে বলা হচ্ছে ইন্টার মলিকুলার ফোর্স বা আন্ত আণবিক আকর্ষণ বল। ঠিক আছে, এখানে কি হয় না, আমরা জানি কঠিন পদার্থের আকর্ষণ ইন্টারনাল আকর্ষণটা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে তরল পদার্থে, তারপরে হচ্ছে কঠিন পদার্থের। আর কেন না, কঠিন পদার্থে সবচেয়ে বেশি, তাই সেই কঠিন পদার্থ টাইট ভাবে তাকে দৃঢ়ভাবে লেগে থাকতে পারে, তাই জন্য তাকে আমরা সহজে ভাঙতে বা ছাড়াতে পারি না। তরল পদার্থে ঠিক তারপরে যে তাকে অন্তত এতটা কম যে তাকে অন্য পাত্রে নিয়ে গেলেও সে তরলটা তরল আকারই থাকে, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এতটাই কম যে তাকে একটুখানি সামান্য হালকা করলেই, সামান্য যদি যে কোনো একটা গ্যাসীয় পদার্থকে যদি কোনো একটা সাধারণ পাত্রে রাখা হয় সামান্য ঢাকা হালকা করলেই সেটা পুরো উড়ে যেতে থাকে, মানে আন্ত আণবিক বলটা এতটাই কম উবে যায়। ঠিক আছে, কেন না তার আন্ত আণবিক বলটা খুব কম। সুতরাং কি বলছে, কোনো তরলকে গ্যাসে সম্পূর্ণ রূপান্তরিত করার জন্য বা তরলকে গ্যাসে রূপান্তরিত করার অর্থ হচ্ছে কি, এই অণুগুলির যে পারস্পরিক আকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করে এই অণুগুলিকে আকর্ষণ বল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, এর জন্য যে শক্তি প্রয়োজন হয় সে লিন তাপ সেই শক্তি পরবহন সেই শক্তিটা কি করে সরবরাহ করে। একইভাবে কঠিন পদার্থকে তরল পদে রূপান্তরিত করার তুলনায় তরল পদকে গ্যাসে রূপান্তরিত করার সময় আন্তরণের ব্যবধান অনেক বেশি বাড়তে থাকে, ফলে তাপের বেশি প্রয়োজন হয়। এটা বলেছে যেটা যে একটা ধরো কঠিন পদার্থকে তরলে আমি রূপান্তরিত করবো তার জন্য বেশি তাপ লাগবে, নাকি তরল পদকে গ্যাসীয় পদে রূপান্তরিত করবো তার জন্য বেশি লাগবে। অবশ্যই কঠিনকে তরলে করতে গেলে, কারণ কঠিনের পদার্থের মধ্যে আন্তরাণবিক বলগুলো বলটা বেশি, তার একটা সুনির্দিষ্ট ক্লাস আকার আছে, তাহলে তার স্ট্রাকচারটাকে ভাঙতে গেলে আমাকে বেশি পরিমাণ তাপ দিতে হবে, তুলনায় তরল পদার্থ থেকে যখন গ্যাসীয় পদার্থ নিয়ে যাবো তার আন্তরাণবিক আকর্ষণ বলটা অনেকটা কম বা ব্যবধানটা অনেক বেশি, তার ফলে কি হয় সেখানে আমার তাপের প্রয়োজনটা কম হবে। ঠিক আছে, এখানে কি বলছে না, গলনের লিন তাপের চেয়ে বাষ্পীভবনের লিন তাপ ওজনে বেশি হয়, ওই জন্য গলনের ক্ষেত্রে তাপটা বেশি লাগে রাদার দ্যান বাষ্পীভবনের ক্ষেত্রে। ঠিক আছে, আর বাকি যে দুটো আছে তাহলে গলন আর বাষ্পীভবনের জন্য আমার তাপ লাগে, আর বাকি যে দুটো আছে কোনটা, একটা ঘনীভবন একটা কঠিন ভবন, এর জন্য তো তাপ লাগে না, এর জন্য তাপ নিষ্কাশন করতে হয় ভেপারাইজেশনের জন্য, বা হচ্ছে সলিডিফিকেশনের জন্য কি করতে হয় তাপ নিষ্কাশন করতে হয়, কিন্তু ফিউশন আর কন্ডেনসেশনের জন্য কি হয় তাপ দিতে হয়। ঠিক আছে, এবং সেই তাপটা সেই যে তাপটা দিয়ে লিন তাপটা সেটা কিভাবে কাজে লাগে সেটা এখানে ব্যাখ্যা করে দিয়েছে। এবার আমরা চলে যাই গলন এবং কঠিনীভবন, ঠিক আছে, মেল্টিং অর ফিউশন বা এবং হচ্ছে সলিডিফিকেশন, কেন এই দুটোকে আগে লিখেছে না, এই দুটোর ক্ষেত্রে আমাকে উষ্ণতা কি করতে হয় উষ্ণতা দিতে হয়, এই জন্য এই দুটোকে একসঙ্গে লিখেছে। তাহলে গলনটা আমরা কি অলরেডি পড়লাম, এখানে একটা অনেক ব্যাখ্যা দেওয়া আছে, এত বড় ব্যাখ্যা আমার পড়ার দরকার নেই। আর হচ্ছে কঠিনীভবন, কঠিনীভবনটা কি সেটা আমরা পড়লাম, তাপ গ্রহণের ফলে কোনো কঠিন পদার্থ থেকে তরল হয় এবং তাপ বর্জনের ফলে কোনো পদার্থ তরল থেকে কঠিন হয়, সুতরাং কঠিনীভবনকে কি বলা হয় না, গলনের বিপরীত প্রক্রিয়া কি বলা যেতে পারে কঠিনীভবন, তাহলে গলন যা তার বিপরীতটাকে আমরা কঠিনীভবন বলতে পারি। ওকে, গলনের সঙ্গে যেহেতু ওটা এটা বলেনি, গলন আর কঠিনীভবন একসঙ্গে গেছে, মানে হচ্ছে কি না, গলন প্রক্রিয়া যেটা হয় কঠিনীভবনের ঠিক তার উল্টোটা হয়, যেমন পাশাপাশি দেখেছে। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখে নিই এই গলন অঙ্কের সংজ্ঞা আর আর হিমন অঙ্কের সংজ্ঞা কি আছে।
ঠিক আছে, গলনাঙ্ক কাকে বলছে? না কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় তাপ গ্রহণ করে কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে ওই চাপে ওই পদার্থের গলনাঙ্ক বলে। ভেরি ইজি, গলনাঙ্ক মানে খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় তাপ গ্রহণ করে কোনো কঠিন পদার্থ গলতে শুরু করবে তাকে ওই চাপে, নির্দিষ্ট চাপে কেন না, আমরা জানি চাপ ক্ষেত্রে নির্দিষ্ট রাখতেই হবে কারণ চাপের সঙ্গে পরিবর্তন আছে, তাকে কি বলা হচ্ছে? ওই উষ্ণতা তার গলনাঙ্ক বলা হচ্ছে। সেই গলনাঙ্ক মানে কি? সেই নির্দিষ্ট চাপে সেই উষ্ণতায় যে তাপ গ্রহণ করলো সেই তাপ গ্রহণের ফলে তার কি হলো না কঠিন পদার্থটা গলতে শুরু করলো তাকে তার বলা হচ্ছে গলনাঙ্ক। হিমাঙ্কটা কি? কোন নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় তাপ বর্জন করে তাপটা বর্জন করে কি করবে কোন তরল পদার্থ জমে কঠিন হতে শুরু করে তাকে ওই চাপে ওই পদার্থের হিমাঙ্ক বলা হয়। তাহলে গলনাঙ্ক হিমাঙ্ক কাকে বলা হয় না? গলনাঙ্ক মানে কি? গলন প্রক্রিয়ায় প্রক্রিয়ারই একটা অংশ। গলনাঙ্কটা কি? না ঠিক ঠিক যে নির্দিষ্ট চাপে এবং যে নির্দিষ্ট উষ্ণতায় তাপ গ্রহণে এই পদার্থ মানে গলনটা যা শুরু হয় তাকে বলা একটা গলনাঙ্ক। আর কঠিন ভবনের আমরা অলরেডি জানি কঠিন ভবনটা কি, তার সঙ্গে হিমাঙ্কটা কি সম্পর্কযুক্ত? সম্পর্ক হচ্ছে এরকম, ঠিক যে নির্দিষ্ট চাপে এবং উষ্ণতায় ওই তাপ বর্জন করে তরল পদার্থটা জমতে শুরু করে তাকে বলা হচ্ছে তার হিমাঙ্ক। হিমাঙ্ক কেন বলা হয়? যেহেতু জলের ক্ষেত্রে ওই হিম হয়ে যায় মানে ঠান্ডা হয়ে যায় ওই জন্য হিমাঙ্ক বলা হচ্ছে। আচ্ছা, বিভিন্ন পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক বিভিন্ন, এবং এবার এখানে আমরা এটা দেখবো যে বিভিন্ন পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক বিভিন্ন, কোন পদার্থের গলনাঙ্ক বা হিমাঙ্ক পদার্থের উপর প্রযুক্ত চাপের উপর নির্ভরশীল, ওই জন্য নির্দিষ্ট চাপে কথাটা বলা হয়েছে। অবশ্যই তার সঙ্গে চাপের উপর নির্ভরশীল আছে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কোন পদার্থের গলনাঙ্ক বা হিমাঙ্ক ওই পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক বা হিমাঙ্ক বলা হয়। তাহলে স্বাভাবিক গলনাঙ্ক বা হিমাঙ্ককে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। এবার তাহলে আমাকে বলো তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কত? সেটা 73 সেন্টিমিটার পারস্তম্ভের যে চাপ সেই প্রমাণ বায়ুমণ্ডলের চাপে কোন পদার্থের গলনাঙ্ক বা হিমাঙ্ক ওই হিমাঙ্ককে ওই পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক বা হিমাঙ্ক বলা হয়। ঠিক আছে, নর্মাল ফ্রিজিং পয়েন্ট বা নর্মাল মেল্টিং পয়েন্ট বলা হয়। ঠিক আছে, কেবলমাত্র বিশুদ্ধ কেলাসিত পদার্থের সুনির্দিষ্ট গলনাঙ্ক হিমাঙ্ক আছে এবং তাদের গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান। এবার দেখো এখানে কতগুলো পয়েন্ট বলেছে, সেগুলো একটু জাস্ট মাথা রাখলেই হবে, খুব একটা জাস্ট কনসেপ্টটা নিলেই হবে। সেটা কি বলেছে না? কেবলমাত্র বিশুদ্ধ কেলাসিত পদার্থের সুনির্দিষ্ট গলনাঙ্ক এবং হিমাঙ্ক আছে এবং এদের গলনাঙ্ক হিমাঙ্কের মান সমান। ঠিক আছে, কিন্তু অকেলাসিত পদার্থ যেমন কাঁচ, মোম, পিচ, চর্বি, মাখন প্রভৃতির গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। এরা একটি নির্দিষ্ট উষ্ণতার পরিবর্তে একটি উষ্ণতা সীমার মধ্যে গলতে শুরু করে। অকেলাসিত পদার্থগুলির মধ্যে অকেলাসিত পদার্থগুলিকে তাপ দিলে প্রথমে এরা একটি শান্ত অবস্থায় আসে, এবার এই শান্ত অবস্থা থেকে কি হয় আস্তে আস্তে তার অবস্থার পরিবর্তন ঘটে। ঠিক আছে, এবার দেখো এই শান্ত অবস্থাটাকে কি বলছে? এই শান্ত অবস্থাটি পুরোপুরি তরল অবস্থা বা পুরোপুরি কঠিন অবস্থা নয়, মানে একটা এর মধ্যবর্তী একটা অবস্থা। ঠিক আছে, এগুলো কাদের ক্ষেত্রে হয়? এগুলো হচ্ছে অকেলাসিত যে পদার্থগুলো আছে, অকেলাসিত পদার্থের মধ্যে যেমন আছে কাঁচ, মোম, পিচ, চর্বি, এদের কোনো নির্দিষ্ট নেই, একটা নির্দিষ্ট উচ্চতার রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে এরা গলতে বা ঠিক শুরু করে এবং বিফোর এরা গলে যাওয়া বা কঠিন হওয়ার আগে এটা কি করে এদের একটা শান্ত অবস্থার মধ্যে এরা আসে। ঠিক আছে, এবং এই শান্ত অবস্থাটাকে ওই জন্য বলছে পুরোপুরি তরল অবস্থা বা পুরোপুরি কঠিন অবস্থা নয়। ঠিক আছে, তাই এইসব পদার্থের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। যেমন মাখন হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 33 ডিগ্রি উষ্ণতার মধ্যে গলে এবং 20 থেকে 23 ডিগ্রি উষ্ণতার মধ্যে জমে যায়। তাহলে এগুলো ফিক্সড কিছু নেই। কেন নেই না? যেহেতু এটা অকেলাসিত পদার্থ, যদি কেলাসিত পদার্থ হতো তাহলে আইদার সেটা 20 হতো বা 28 হতো এবং সেক্ষেত্রে একটা জিনিস হতো, সেটা হিমাঙ্ক এবং গলনাঙ্ক ওই একই পদার্থ হতো, মানে একই উষ্ণতায় হওয়ার হিমাঙ্ক বা গলনাঙ্ক হতো। ঠিক আছে, অবিশুদ্ধ পদার্থ, এবার ওটাতে গেল অকেলাসিত, এবার অবিশুদ্ধ কি আছে? অবিশুদ্ধ পদার্থ এবং মিশ্র পদার্থের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। একইভাবে অবিশুদ্ধ পদার্থ এবং মিশ্র পদার্থের কোনো গলনাঙ্ক নেই। ঠিক আছে, আবার কয়েকটি পদার্থ যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড কোনো উষ্ণতাতেই এদেরকে গলে না। ঠিক আছে, এবং নিচে দেখো কতগুলো জিনিসের
গলনাঙ্ক এবং হিমাঙ্ক কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। যেমন দেখো, এগুলো সব কি, যাদের গলনাঙ্ক বা হিমাঙ্ক আছে সেগুলো মানে কি, এগুলো হচ্ছে কেলাসিত পদার্থ, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের একটা নির্দিষ্ট কেলাস আকার, ধারক কেলাস আকার আছে, পারদ, বরফ, ঠিক আছে। তাহলে যদি বলা হয় বরফের গলনাঙ্ক কত, জিরো, হিমাঙ্ক কত, জিরো, কেন না, বরফের হিমাঙ্ক নয়, হিমাঙ্ক হচ্ছে তখন জলের হয়ে গেল, জলের হিমাঙ্ক কত, জিরো, বরফের গলনাঙ্ক কত, জিরো, মানে বরফ জিরো ডিগ্রিতেই গলে যাবে, আবার জলও জিরো ডিগ্রিতেই জমে যাবে, ঠিক আছে। কি করে না, তার এই অবস্থার পরিবর্তন যখন হবে তখন তার লিন তারটা এখানে এফেক্ট করবে। কারণ আমি এখানে একটু আগে বললাম যে এখানে যখন আমি একটা বালতি রেখেছিলাম তাতে একটা বরফের কন্দ দিয়েছিলাম, যতক্ষণ এইটা জিরো ডিগ্রিতে গলতে আরম্ভ করেছে, কিছুটা পরিমাণ তাপ বাইরে থেকে শোষণ করে এটা গলতে আরম্ভ করেছে, কিন্তু তখন মনে ধর এন্টায়ারটা জিরো ডিগ্রি রয়েছে, তাহলে এখানে জিরো ডিগ্রিতে রয়েছে তার সত্ত্বেও এটা গলে যাচ্ছে, তখন কি বাইরে থেকে একটা অবস্থান পরিবর্তনের জন্য একটা লিন তাপ সে গ্রহণ করেছিল, ঠিক আছে। তাহলে এর গলনাঙ্ক হয়েছিল জিরো, আবার জল যখন জমে আমরা জানি তার হিমাঙ্ক জিরো, এই জন্য। আর এখানে কেন এটা হয়েছে না, এখানে বলেও দিয়েছে দেখো কি না, বিশুদ্ধ কেলাসিত পদার্থের সুনির্দিষ্ট গলনাঙ্ক হিমাঙ্ক আছে এবং এদের গলনাঙ্ক হিমাঙ্ক কিন্তু সমান, ঠিক আছে। যেহেতু জল বা এই জাতীয় পদার্থ এরা হচ্ছে কেলাসিত পদার্থ, তাই এদের একটা সুনির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক আছে, যেমন এখানে বরফের, পটাশিয়ামের, রোডিয়ামের, টিনের সব বলে দিয়েছে, ঠিক আছে। এত আমাদের মনে রাখতে হবে না, শুধু বরফের গলনাঙ্ক আমার জিরো ডিগ্রি এটা মনে রাখলেই চলবে। এবার এখানে একটা দ্রবণের একটা হিমাঙ্ক আছে, ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন, দ্রবণের হিমাঙ্ক আছে। দ্রবণের হিমাঙ্ক বলতে কি বোঝানো হয়েছে না, যে কোনো বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট হিমাঙ্ক থাকে, বিশুদ্ধর কথা বলেছি একটু আগে, ওই তরলে যদি সামান্য কোনো পদার্থ দ্রবীভূত করা হয় তবে যে দ্রবণ তৈরি হয় তাকে, তার হিমাঙ্ক ওই তরলের হিমাঙ্ক অপেক্ষা কম হয়। তাহলে দ্রবণের হিমাঙ্ক কি হয়, মেন যে পদার্থতে আমি দ্রবীভূত করলাম, মানে যেমন জলে যদি আমি লবণ গুলি, তাহলে জলটা হচ্ছে দ্রবণের মেন দ্রাবক আর লুণটা হচ্ছে দ্রাব, তাহলে যে যাতে আমি দ্রবীভূত করলাম তার হিমাঙ্ক কি হবে, তখন একটু কম হয়ে যাবে, মেন হিমাঙ্ক থেকে কম হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে বলেছে জলের হিমাঙ্ক জিরো ডিগ্রি, কিন্তু সমুদ্র জলের হিমাঙ্ক দেখা যায় -2 ডিগ্রি, হিমাঙ্কটা কমে গেল, জিরো থেকে 2 -2 কম হয়ে গেল। অর্থাৎ লবণের, লবণাক্ত জলের গাঢ়ত্ব যত বাড়ে, অর্থাৎ লবণাক্ত জলে কি হয়, লবণের ভাগ যত বাড়ে দ্রবণের হিমাঙ্ক তত কমে। ওই জন্য দেখা গেছে কি না, লবণাক্ত জলের সর্বনিম্ন হিমাঙ্ক -22 ডিগ্রি পর্যন্ত হতে পারে, ঠিক আছে। কখন এটা হতে পারে না, যখন দ্রবণের যে ভরের মানে মানে তখন প্রায় জলের মানে টোটাল যে দ্রবণটা থাকবে তার 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে লবণ আর 3 ভাগ হচ্ছে জল, এরকম অবস্থা দেখা যেতে পারে যে সেরকম একটা লবণাক্ত জলের হিমাঙ্ক -22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়েছে। ওই জন্য কি বলেছে, শীত প্রধান দেশে হ্রদ পুকুরের জল জমে গেলেও সমুদ্রের জল অত সহজে জমে না, কারণ কি না, সমুদ্রের জলে বেশি পরিমাণ লবণ থাকে, তাহলে লবণ বেশি পরিমাণ থাকলে তার হিমাঙ্ক জিরো থাকবে না, বরং মাইনাস হয়ে যাবে কিছু, তখন তার উষ্ণতা কি হবে আরো অনেকটা, সরি, হিমাঙ্ক অনেকটা কমে যাবে, তখন আরো মাইনাসে আসতে শুরু করবে, যার জন্য কি হয় শীত প্রধান দেশে হ্রদ পুকুরের জল যেগুলো যেকোনো যেগুলোতে সাধারণত কোনো লবণ বা এই জাতীয় দ্রবণ দ্রবীভূত থাকে না, কিন্তু সমুদ্রের জলে লবণ থাকে, তার ফলে কি হয় সেখানকার জলটা অত সহজে জমতে থাকে না বা জমতে পারে না। এবার আমরা দেখব গলনের লিঙ্কটা, গলনের লিঙ্কটা কি, একক ভরের কোনো কঠিন পদার্থে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তরলে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ওই পদার্থের গলনের লিঙ্কটা বলা। আমরা একটু আগে গলন কাকে বলে আমরা দেখেছি, যে গলন বলার সময় আমি বলেছিলাম যে তার উষ্ণতার পরিবর্তন হবে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। এবার সংজ্ঞার সময় আমরা জাস্ট একক ভরের, আমরা দীর্ঘদিন ধরে সংজ্ঞা পড়ে আসছি, সংজ্ঞার সময় দেখেছি প্রত্যেক ক্ষেত্রেই কি বলেছে না, একক ভরের সঙ্গে একক ভরের একক কিছু করতে জন্য হয়, এখান থেকে তাই একক ভরের কোনো কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তরলে পরিণত, কারণ গলন মানে হচ্ছে কঠিন থেকে তরল হবে, তাহলে একক ভরের কঠিন পদার্থ নেবো, তার উষ্ণতার পরিবর্তন ঘটাবো না, শুধুমাত্র তাকে তরলে পরিণত করব, এর জন্য যে পরিমাণ তাপের প্রয়োগ হয় প্রয়োগ করতে হবে তাকে ওই পদার্থের
গড়নের লিনটা পালা হয়। আমি বলেছিলাম যে লিনটা পালানোর সময় আমাদের এই চার রকম পয়েন্ট মাথায় রাখতে হবে, যে কিসের লিনটা, গড়নের লিনটা। গড়নের লিনটা মানে কি, ওর কঠিন অবস্থান থেকে তরল অবস্থা নিয়ে যাবো। কারণ লিনটা মানে অনেক কিছু লিনটা হতে পারে, সেটাকে তরল থেকে কঠিনের সময় লিনটা হতে পারে, আবার সেটাকে গ্যাসীয় থেকে তরলের লিনটা হতে পারে। এই চারটা অবস্থা ছিল বলেছিলাম, গড়নের হতে পারে, কঠিনীভবন হতে পারে, বাষ্পীভবন হতে পারে, ঘনীভবন হতে পারে। তাহলে আমরা এখানে যেটা যে লিনতাপটা বললাম সেটা হচ্ছে কিসের লিনতাপ, না কঠিনী ভবন, সরি গলনের লিনতাপ। গলন লিনতাপ কাকে বলা হবে, না গলন মানে কঠিন পদার্থের গলন হয়, ওই জন্য একক ভরের কোনো কঠিন পদার্থ নেবো, তার উষ্ণতা কোনো পরিবর্তন ঘটাবো না, এই উষ্ণতা পরিবর্তন না ঘটে তাকে তরল পদার্থে পরিণত করবো। পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে তাকে পদার্থের গলনের লিনতাপ বলা হয়। ঠিক আছে, এটা অনুরূপে আরেকটা কি সংজ্ঞা দিয়েছে, না একক ভরের কোনো তরল পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কঠিন পদার্থে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের কঠিন ভরের লিনটা বলা হয়। মানে ঠিক তার বিপরীতটা বললো, এটা কি করেছিল, কঠিন থেকে তরলে করেছিল, এটা এটা হচ্ছে কি তরল থেকে কঠিনে পরিণত করলো। ঠিক আছে, সরি ভুল বললাম, তরল থেকে কঠিন হলো, আরটা ছিল কঠিন থেকে তরল হলো, ঠিক এর উল্টো উল্টো ঘটনাটা ঘটলো, তখন সেটাকে বলা হচ্ছে কঠিনী ভবনের লিনটাপ। হয়ে গেল, এবার আমাদের এখানে যেটা মনে রাখতে হবে, বরফ গলনের লিনটাপ কত সেটা হচ্ছে 80 ক্যালোরি, এইটা মাথায় রাখতে হবে। বরফ গলনের লিনটাপ হচ্ছে 80 ক্যালোরি। কিছু কিছু লিনটাপ মানে কঠিন ভবনের, কিছু তরল ঘনীভবনের, তরলীভবনের, কিছু কিছু জিনিসের আমাদের তাপমাত্রার লিনটাপটা কত সেটা খালি মাথায় রাখতে হবে, বাকি অনেক কিছু বলে দেবে, কিন্তু কিছু কিছু কিন্তু আমাদের পরীক্ষাতে স্পেসিফিক্যালি আসবে। তার মধ্যে একটা হচ্ছে বরফ গলনের লিনটাপ কত, পরীক্ষাতে এটা আসতে পারে। ঠিক আছে, আর কি আসতে পারে, না বরফ গলনের লিনটাপ এখানে বলছে 80 ক্যালোরি, এবার এটা অনেক সময় আসতে পারে এর লিনটাপ এসআই পদ্ধতিতে কত, তাহলে বরফ গলনের লিনটাপ এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম কেন, না প্রতি একক ঘরের জন্য, একক ঘর মানে পার গ্রাম হতে পারে, ওই জন্য বলেছে। এবার তখন কিন্তু এখানে তোমার ক্যালকুলেশন করে এটা লিখতে হবে 3.36×10^5 জুল পার কিলোগ্রাম, ওই জন্য এখানে বলতে এসআই পদ্ধতি অনুযায়ী বরফের লিনটাপ হচ্ছে এটা, এইটা আমাদের আসবে, আর আমাদের কিছু আসবে না। এবার এখানে একটা আছে যে বরফ গলনের লিনতাপের নির্ণয়, এটা আমরা করবোই না, কারণ এইসব আমাদের পরীক্ষাতে পড়বে না। আমাদের পরীক্ষাতে আসবে কি, না পরীক্ষাতে যেটা আসবে সেটা হচ্ছে বরফ গলনের লিনতাপ কত, 80 ক্যালোরি পার গ্রাম, এটা আমাদের আসবে, এটা আমরা মাথায় রাখবো। এখানে কিভাবে তা বার করা হয়েছে আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। হয়ে গেল, বা এই পরীক্ষার জন্য কি কি সতর্কতা আছে সেটাও আমার জানার দরকার নেই, কারণ আমার যেহেতু এই পরীক্ষাতে আমার লিখতে হবে না এটা এটা কিভাবে গ্রহণ করা হলো, সুতরাং আমার সেটাকে এখন জানার দরকার নেই। আচ্ছা, এবার এখানে দেখো অনেকগুলো পদার্থের লিনটা বলে দিয়েছে, যেমন বরফের ক্ষেত্রে বলে দিয়েছে, এটা বরফের ক্ষেত্রেই আমাদের মূলত মনে রাখতে হবে, বাকি এগুলোর ক্ষেত্রে অনেক সময় আসে না যে তা না, অনেক সময় অ্যালুমিনিয়াম, তামা, টিন বা রূপা কারো একটা লিনটাপ আমাদের জিজ্ঞেস প্রশ্নতে আসতেও আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসে বরফের ক্ষেত্রে, এত মনে রাখা সম্ভব নয়, বরফের ক্ষেত্রেই মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, নেক্সট দিন ক্লাসে যেটা হবে আমরা তখন গলন এবং কঠিন ভবনের সময় আয়তনের সঙ্গে তার পরিবর্তনের কিরকম সম্পর্ক আছে, তারপর আমরা দেখবো গলনের উপর চাপে কিরকম প্রভাব আছে সেগুলো দেখবো, আর দেখবো পুনশিলী ভবনের যে পরীক্ষা যেটা আমরা ক্লাস 9-10 পড়েছিলাম তার সঙ্গে গলনের সূত্র কিছু আছে, তার মধ্যে এবার এই বটমিলের পরীক্ষা, এটা খুব ইম্পর্টেন্ট, বটমিলের পরীক্ষাটা একটু জানতে হবে, কারণ পরীক্ষার সময় অনেক সময় বটমিলের পরীক্ষা থেকে কিছু কিছু অনুসিদ্ধান্ত আসে। তারপরে আমরা চলে যাবো বাষ্পীভবন এবং ঘনীভবন, আর যে দু রকমের লিনটাপ ছিল, তারপরে এখানে মোট চার রকম ছিল, কঠিন ভবন আর হচ্ছে গলন এন্ড কঠিন ভবন, সেগুলো আমরা দেখে ফেললাম। এবার আমরা বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুটোর পরের দিনের ক্লাসে বা আজকে রাত্রির ক্লাসে দেখে নেব। ঠিক আছে, এবার তার মধ্যে বাষ্পায়ন বা স্ফুটন দুটোর মধ্যে কি পার্থক্য আছে, স্ফুটন কাকে বলে, বাষ্পায়ন কাকে বলা হয়, এটা দেখবো। বাষ্পায়নের উপর বা ঊর্ধ্বপাতন যেটা বলেছিলাম সেটা কাকে বলে। ঠিক আছে, এবার এর উপর অন্যান্য বিষয়গুলো প্রভাব ফেললে বাষ্পায়ন দ্রুত হবে না তাড়াতাড়ি হবে, তার কি প্রভাব আছে সেটা দেখবো, দেখলেই আমাদের এটা তাড়াতাড়ি শেষ। অনেক সময় দেখবে আমরা ওই জামা কাপড় শুকোনোর জন্য কি করি, একটা ফ্যান জোরে চালিয়ে দিই, কেন হয়, সেখানে একটা বায়ু চলাচলের উপর এখানে একটা প্রভাব আছে, ঠিক আছে, বায়ু চলাচলের প্রভাবের ফলে তার বাষ্পায়ন বা এগুলোর মধ্যে একটা প্রভাব ফেলে, সেটা আমরা দেখবো কিরকম ভাবে প্রভাব ফেলে। ঠিক আছে, একসঙ্গে আমি এতটা করাচ্ছি না, এগুলো দেখলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তারপর আছে স্ফুটন, স্ফুটন কাকে বলা হয়,
এবার বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে পার্থক্য কি আছে, আর বাষ্পীভবনের লিন তাপ এটা মনে রাখতে হবে, বাষ্পীভবনের লিন তাপ কত এটা, এটা আমাদের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। যেমন ঘনীভবনের জলের কঠিন ভবনের লিন তাপ যেটা ছিল, সরি গড়নে গড়নের জন্য লিন তাপ ছিল কি 80 ক্যালোরি, তেমন এখানে ঘনীভবনের জন্য লিন তাপ হচ্ছে 573 ক্যালোরি, এটা মনে রাখতে হবে। এই দুটো জিনিস মনে রাখলেই, এই দুটো পয়েন্ট মনে রাখলেই আমাদের হয়ে যাবে, এই জলের ক্ষেত্রে 573, এই দুটো জিনিস খালি মনে রাখতে হবে, আর কিছু বেশি মনে রাখার প্রয়োজন নেই। লিন তাপের ক্ষেত্রে জন্য এই দুটো লিন তাপ খেলে আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। বাকিগুলো সংজ্ঞা কিছু আসবে না, বাকিগুলো কনসেপ্ট দিয়ে থাকলেই প্রশ্ন উত্তরগুলো করতে পারবো। এবার এবার এখান থেকে এইগুলো আছে, স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব, চাপের কিরকম প্রভাব আছে সেটা আমাদের জেনে রাখতে হবে। বা অনেক সময় বলবে স্ফুটনাঙ্কের উপর চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক কমে, বাড়ে, কিছুই হয় না, বা অনেক কিছু একটা অপশন দিয়ে দিল, তখন তোমার চাপের প্রভাবটা কিরকম সেটা তোমার মাথায় রাখতে হবে, সেই প্রশ্নটা কিন্তু ওখানে আসবে।